السلام عليكم ورحمة الله وبركاته. Trust of Sylhet. আমি আপনাদেরকে সৌদি আরব রিয়াদের একটি এক্সিট ফোরে একটি অস্থায়ী পার্ক, অনেক বিশাল বড় একটি পার্ক, মনে হবে যে স্থায়ীর মতন। তো পার্কটা অনেক সুন্দর দেখতে, অনেক বড়, বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে পার্কের ভিতরে এবং সৌন্দর্যটা অনেক অনেকই মানে ফুটিয়ে তুলছে। এটা হচ্ছে একটি রেলগাড়ি, এটা হচ্ছে রেলগাড়ির স্টেশন, যেমন উপর থেকে নিচে, নিচে থেকে উপর এগুলো যায়। আর এই মুহূর্তে কাজ চলতেছে, আসলে অনেক সুন্দর একটি পার্ক, বললামই তো অস্থায়ী পার্ক, বিভিন্ন জিনিস এই পার্কের ভিতরে আছে। সাধারণত যে পার্কের ভিতরে যেগুলো থাকে এগুলো, এবং দেখতে অনেক সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখতেছি যে পার্কের ভিতরে কী কী আছে। যাই হোক, অনেক খুব সুন্দর করে গাছের মতন সাদা, আসলে এটা গাছ বলা যায় না, গাছ এটা গাছ নয়, এটা সৌন্দর্যের জন্য একটি প্লাস্টিকের পাতা দিয়ে, গাছের কুটি দিয়ে এবং সাদা পাথর দিয়ে বানানো হয়েছে। এবং এটা হয়েছে এটা চারটি এগুলো বা কফি যদি খাওয়ার জন্য এটা জায়গা রাখা হয়েছে। আর এদিকে একটু সামনে গেলে রোবট, মাশাল্লাহ, আমি আপনাদেরকে দেখাচ্ছি রোবট, মানে সব কিছুই এটার ভিতরে আছে। সাধারণত যেরকম পার্কের ভিতরে থাকে মনে হবে যে এটা স্থায়ী পার্ক, আসলে স্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী পার্ক, যে কোনো সময় পার্কটা তুলে নিয়ে অন্য জায়গায় নিতে পারে, এরকম ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, পার্কের মনোরম অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে এই পার্কটা দেখাচ্ছিলাম হেঁটে হেঁটে, ভালোই লাগছে, কাজ চলতেছে পার্কের ভিতরে। আর একটু সামনে গেলে দেখতে পারবেন পার্কের ভিতরে কি কি আছে, চতুর্দিক দিয়ে পার্কের ভিতরে। পার্কের ভিউটা অনেক সুন্দর, মানে এটা এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট না হওয়াই এত সুন্দর, কমপ্লিট হলে কত সুন্দর হবে। এটা সৌদি আরবে অবস্থিত, সো এত সুন্দর। এখানে একটা কিড জোন আছে, এখানে বিভিন্ন মানে বাচ্চাদের টয় পরে, এটা গেম, এই গেমটা অনেক বেশি পপুলার বলতে গেলে, মানে কেউ আসলে অনেকগুলো রাইড, অনেকগুলো গেম খেলতে পারবে, ভিডিও গেমিংও আছে, মানে কারো এসে যদি কারো মন খারাপ থাকে এখানে আসে, এখানে লটারি আছে, এটা আমার যা ভালো লাগে। তো কি বলবো, এত এত সুন্দর ভিতরটা, আর এটা এখনও হচ্ছে নতুন, সেজন্য এত মানুষের আনাগোনা নেই, বাট অনেক সুন্দর এটা। এই যে দেখতে পাচ্ছি, মানে পুরো স্পেস, বড় একটা স্পেস জুড়ে, আর এইটা তো সবাই চিনে, এটা কিন্তু জনপ্রিয়, অনেক জনপ্রিয়, বুড়া যে চড়ে গান বাজে, এটা বাচ্চাদের অনেক বেশি প্রিয়। আমার তো এখনই উঠতে ইচ্ছা করে, কিন্তু বড় হয়ে গেছে, এখন তো আর উঠা যাবে না, বাট অনেক অনেক সুন্দর। মানে সম্পূর্ণ এখানে গেলে মানে একদিন লাগবে আপনার সম্পূর্ণটা ঘুরে দেখার জন্য, এত এত সুন্দর একটা পার্ক। এখানে আপনার বেশিরভাগ কি লটারি পরে গেম, যে এই টাইপের, এই দেখেন, এই যে এইটা দিয়ে তুলতে হয় এইভাবে, এইটা আমি নিশ্চয়ই একদিন খেলবো ইনশাল্লাহ। এই দেখেন, এই যে সুন্দর সুন্দর, অনেক সুন্দর, এটা একটা কি বলে টয় দিয়ে বানানো, বা পুতুলগুলো কি জস। তারপরে এখানে এটা কিসের গাছ তো জানি না, বাট অনেক সুন্দর গাছ, আমার অনেক ভালো লাগছে। বাট এটা কিন্তু রিয়েল ভাববেন না, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, অনেক অনেক সুন্দর। এখানে একটা মানে এই টাইপের ঘরগুলো সুন্দর, আমরা ঘুরে দেখাই আপনাদের একটু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার এই ভিডিওতে মানে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে জানাবেন। আর সবথেকে বড়ো কথা, আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই
আমাদের পেজে একটা কি লাইক দিয়ে দেবেন, এবং আমাদের ভিডিও সবার আগে পেতে ফেসবুকের যে ফেভারিট অপশনটা এবং অল ভিডিও অপশনটা অন করে দিবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে পেতে পারেন। আপনারা এইরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে পাবেন না। এই দেখেন কত সুন্দর, কার কার যেতে ইচ্ছা করতেছে? আমার তো এখনই যেতে ইচ্ছা করতেছে, বাট সুযোগ নেই। ওয়াও, দেখেন ওয়াও, অনেক সুন্দর। এই যে এখানে একটা হুন্ডা দেখা যায়, এটা রিয়েল পাবেন, এটা খেলনা টয়। মানে ভিডিওটা অনেক বড় হবে আজকের, কারণ পুরো মানে সম্পূর্ণ পার্কটা তো ঘুরে দেখানো হবে। সেজন্য এই গাছগুলো বেশি সুন্দর, আকর্ষণটা এই গাছগুলোর ভিতরেই আমার বেশি ছিল। আচ্ছা, তাইলে অনেক সুন্দর, অনেক অনেক অনেক। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই জায়গায় কে কে গিয়েছেন অবশ্যই মানে আমাদের জানাবেন। আর আমার মতো যারা যেতে যান দেখে যে যেতে ইচ্ছা করতেছে তারাও আমাকে জানাবেন। অনেক সুন্দর, এটা কালারফুল রেইনবো কালার ডেকোরেশন, আমি দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর ডেকোরেশন। এখনও মানে অনেকগুলো কাজ বাকি আছে এটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।